তাহলে কি করবে এখন? পালিয়ে বিয়ে করব। আমি ঘৃণা করি তোমাকে। তোমার মতন একটা মানুষকে ভালোবাসা তো দূরের কথা, করুণা করতেও আমার ঘৃণা লাগে এখন। স্বর্ণ, আমি আর এইভাবে অপেক্ষা করতে পারবো না। তোমার আর আমার সম্পর্কটা আমাদের পরিবার থেকে কোনোদিনও মেনে নেবে না। পূজা, পূজা তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখো সবকিছু ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না স্বর্ণ। আচ্ছা, তোমার বাবা মা আমাকে কেন পছন্দ করে না বলো তো? তার অনেক কারণ আছে স্বর্ণ। প্রথমত, তুমি একটা ছোট চাকরি করো, তোমার অনেক কম টাকা মাইনে। আর তার থেকেও বড় কথা, তুমি ছোটবেলা থেকে পরিবারের বাইরে বড় হয়েছো, তুমি নয় হোস্টেল নয় বোর্ডিং এ বড় হয়েছো। আমার মা বাবা মনে করে তুমি পরিবার সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই, পরিবারের দায়িত্ব গুরুত্ব গুলো কিচ্ছু তুমি নিতে পারবে না। তুমিও কি তাই মনে করো? না, আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। আর আর তার থেকে বড় কথা, সংসার তো করবো আমি। আমি জানি আমি কার সাথে ভালো থাকবো। তাহলে কি করবে এখন? পালিয়ে বিয়ে করবো। বাড়ি রমতে। শিওর? শিওর। বেশ, চলো তাহলে আজই আমরা বিয়ে করি। আজই? এত তাড়াতাড়ি কি করে? আজই কি করে সম্ভব স্বর্ণ? আর আর এত তাড়াতাড়ি এত আয়োজন কি করে সম্ভব হবে? আয়োজনের কি আছে, দুটো মালা সিঁদুর হলেই তো চলবে। কিন্তু স্বর্ণ, রেজিস্ট্রির জন্য তো দুজন দুজন চারজন সাক্ষী দরকার হবে। আরে ওসব রেজিস্ট্রি ফেজিস্ট্রি পরে হবে, আগে তোমাকে সিঁদুর দিয়ে বাড়িতে তো নিয়ে যাই। কতদিন আর এভাবে বন্ধুর ছাদে লুকিয়ে লুকিয়ে দেখা করব? ভালো লাগে না তোমাকে ছেড়ে থাকতে। তোমাকে আগে সিঁদুর পরিয়ে বউ সাজিয়ে বাড়িতে নিয়ে যাব, তারপর সবকিছু। চলো আজই বিয়ে করি। তুমি তো ঘুমাচ্ছিলে, বললে চাটা রেখে চলে যেতে, তাই তুমি চলে গেলাম। স্বর্ণ, এই স্বর্ণ, ওঠো চা খাবে, সকাল হয়ে গেছে তো। পরে খাবো, রাখ রাখ। আমি তো গরম চাই দিয়েছিলাম, এতক্ষণ ধরে হয়তো ঠান্ডা হয়ে গেছে। গরম ছিল মানে? মুখে মুখে তর্ক করছো? হ্যাঁ দেখো তো গরম আছে কিনা, দেখো। যাও চা বানিয়ে আনো। স্বর্ণ, আমি তো ঘরটা মুছছি, দিলে তো জায়গাটা নোংরা করে। কি করেছি? নোংরা করেছি?
আরো নোংরা করব। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আরো নোংরা করলাম, কি করবে তুমি? হ্যাঁ, এটা কি করলে তুমি? আমার পাটাই নোংরা করে দিলে। হ্যাঁ, কি হলো? চুপ করে দাঁড়িয়ে দেখছো কি? পাটা মোছো, পাটা মোছো। আমি পূজা বলছি। তুই তুই কেন ফোন করেছিস? সবকিছু শেষ করে নিয়ে এখন তুই ফোন করেছিস? মা, আমি তো শুধু যাকে ভালোবাসি তাকে বিয়ে করেই ভালো থাকতে চেয়েছি। ভালো আছিস নিশ্চয়ই, কিন্তু তোর ভালো থাকা তোর বাবাকে একদম শেষ করে দিয়েছে। মানে? তুই বাড়ি ছেড়ে চলে যাবার পর পাড়ার লোক আত্মীয় স্বজন এদের কথা অপমান শুনতে শুনতে তোর বাবা লজ্জায় অপমানে 3 মাস পর হার্ট অ্যাটাক করে মারা গেছে। হ্যালো 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 বাবা! এত সাজগোজ কিসের? আমি বাড়িতে না থাকলে বাড়ি থেকে না ঘুরে আসে নাকি? হ্যাঁ, কে কি? শারদা! অনেক তেজ তো তোর। হ্যাঁ দাদা, তোর তেজ আমি বের করছি, তেজ আমি অনেক সহ্য করেছি, অনেক। আর নয়, আমি সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করেছিলাম। আমি যদি সেদিন আমার মা বাবার কথা শুনতাম, আজকে তোমার মতন একটা জানোয়ারকে আমি বিয়ে করতাম না। কি? আমি 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 জানোয়ার? হ্যাঁ দেখ তোর, দেখ তোর কি করি আমি জানো? আমি আমি ঘৃণা করি তোমাকে। তোমার মতন একটা মানুষকে ভালোবাসা তো দূরের কথা, করুণা করতেও আমার ঘৃণা লাগে এখন। আমি তোমার জন্য আমার বাবা মা ঘর পরিবার বন্ধু বান্ধব ছোটবেলার সবাইকে ছেড়ে এসেছি। আমার ভাবতেও ঘৃণা লাগছে আমি তোমার জন্য এগুলো করেছি। আমি আমার বাবাকে নিজের সিদ্ধান্তের জন্য শেষ করেছি। আমি আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। তোমাকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে একদিন তোমার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম, নিজের মতো করে একটা সুন্দর সংসার সাজাবো বলে, তোমাকে নিয়ে ভালো থাকবো বলে। যেদিন তোমার হাত থেকে প্রথম সিঁদুর পরেছিলাম, তখন দুচোখ ভরে অনেক স্বপ্ন সাজিয়েছিলাম, সারা জীবন তোমাকে ভালোবেসে বাঁচবো, তোমার সাথে বাঁচবো। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই আমার সব স্বপ্ন ভেঙে যেতে থাকলো। তুমি এতটা বদলে যেতে শুরু করলে, আমি তোমাকে এখন আর চিনতেই পারছি না। জানো তো, একটা মেয়ে যখন তার নিজের পরিবারকে ছেড়ে একটা অচেনা অজানা মানুষের সাথে জীবন শুরু করে, তখন সেই মানুষটার প্রতি অনেক বিশ্বাস ভালোবাসা ভরসা নিয়েই তার হাত ধরে। কিন্তু আমি ভুল করেছি, আমি ভুল করেছি মানুষ চিনতে। আমি তোমার মতো একজন নোংরা মানুষের জন্য আমার বাবা মাকে কষ্ট দিয়েছি, আমি আমার বাবাকে হারিয়েছি। আজ আমি বুঝতে পারছি, সেদিন বাবা মার কথা শুনলেই হয়তো আমার জীবনটা আমি অন্যভাবে সাজাতে পারতাম। আজ আমি সত্যি বুঝতে পারছি
বাবা মা কখনোই সন্তানের খারাপ চায় না, কিন্তু তোমার ভালোবাসায় অন্ধ হয়ে আমি সেদিন বড় ভুল করে ফেলেছি, অনেক বড় ভুল। তাই সেই ভুলটা আর না বাড়িয়ে আমি তোমার জীবন থেকে, এই বাড়ি থেকে সারা জীবনের মতো চলে যাচ্ছি। আমি জানি না আমার মায়ের কাছে ফিরে গিয়ে আমার এই পোড়া মুখ আমি দেখাতে পারবো কিনা। আমি এটাও জানি না জীবন আমাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে। তবে আর কখনো তোমার জীবনে বা তোমার এই সংসারে ফিরে আসবো না। ভালো থেকো।